ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আমরা রয়েছি ছাতারিয়াতে। আমরা ছাতারিয়াতে একটি বিশেষ প্রতিবেদন এখান থেকে দাঁড়িয়ে আমরা পেশ করছি। কাঁচা লঙ্কার যে ঝালে কতটা ঝাল, এটার ঝাঁজ কতটা সহ্য হতে হচ্ছে, তার চেয়ে বেশি সহ্য করতে হচ্ছে যারা কর্তারা রয়েছেন, যারা বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে যান, সবজি খরিদ করতে যান। যে সবজিটি কাঁচা লঙ্কা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বিভিন্ন রান্নার ক্ষেত্রে, আয়োজনের ক্ষেত্রে কাঁচা লঙ্কা না হলেই না হয়। কিন্তু যে 60-80 টাকা কেজি কাঁচা লঙ্কা সেটার দাম এখন হয়েছে 400 টাকা। আমরা যখন প্রতিবেদন করছি ঠিক বাজার থেকে আমরা কথা বলে এসেছি, পাইকারি রেট হচ্ছে লোকাল যে কাঁচা লঙ্কা 200-300 টাকা, 280-300 টাকা, এবং খুচরা মূল্য হচ্ছে 380-400 টাকা, এবং বাইরের যে কাঁচা লঙ্কাটা হচ্ছে সেটা হচ্ছে 200 টাকা কিলো। এখন এই যে এত দাম, বাংলাদেশেও দেখছি আমরা এই কাঁচা লঙ্কা নিয়ে সারা সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় মিম হচ্ছে, এটা নিয়ে প্রচণ্ড ভাইরাল হচ্ছে, অনেকে এটা নিয়ে মজা করছেন এই কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাকে কেন্দ্র করে। এবং যারা কাঁচা লঙ্কার ব্যবসা করছেন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে খুব বড় করে দেখানো হচ্ছে যে কাঁচা লঙ্কার বিক্রি করছেন, ব্যবসা করছেন, তাদের ভ্যালু এখন বাড়ছে। এখন এই এটা বাড়তি দামটা কেন, সেটা হচ্ছে আমরা যে সবজি কাঁচা লঙ্কা খেত এখানে রয়েছি, গোটা ছাতারিয়ার মধ্যে সবচেয়ে বড় খেত যদি থাকে কাঁচা লঙ্কা, সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কা খেতটা। আমার সঙ্গে রয়েছে রাজেশ, ক্যামেরায় বলবো, আমাকে না দেখিয়ে এই খেতটাকে দেখানোর জন্য, কাঁচা লঙ্কার যে সবজি খেতটা রয়েছে সেটাকে দেখানোর জন্য আমরা বলবো। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কাঁচা লঙ্কার দামটা বাড়লো। এক হচ্ছে যখন 40 ডিগ্রির উপর সেলসিয়াস তাপমাত্রা, ওয়েদার প্রচণ্ড রৌদ্র, তখন বৃষ্টির জন্য আমরা অপেক্ষায় ছিলাম, বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি হওয়ার পর সবজি খেতে এটা একটা প্রভাব পড়েছে। কেমন প্রভাব? বৃষ্টি হওয়ার ঠিক পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবার রৌদ্র উঠে গেছে। সেই রৌদ্র ওঠার ফলে একদিকে তাপ, একদিকে বৃষ্টি, এই দুটো মিলে কিন্তু সবচেয়ে সবজির ক্ষতি হয়, এবং এর মধ্যে প্রথম যে ক্ষতি হয় কৃষকের ক্ষতির কারণ হচ্ছে এই কাঁচা লঙ্কা। গোটা এলাকার মধ্যে বেশিরভাগ ছোটো ছোটো খেতগুলি নষ্ট হয়ে গেছে, এবং এই খেতটা টিকে থাকার কারণ হচ্ছে এখানের এই ভূমিটা উর্বর এবং উঁচু ভূমি, কিছুটা অন্যান্য জায়গার খেতের তুলনায় জল কম জমছে, এবং এটা কাঁচা লঙ্কার জন্য এটা খুব কৃষি বান্ধব একটা জমি এটা বলা যায়, এবং এখানে পোকার আক্রমণটাও হয়নি। এটা টিকে থাকার লড়াইয়ের মধ্যে, এই লড়াইয়ে সে এখনও জয়ী হয়ে রয়েছে এই কাঁচা লঙ্কা খেত, যার ফলে এই সুন্দরভাবে ভর্তি হয়ে রয়েছে কাঁচা লঙ্কা। কিন্তু এই কাঁচা লঙ্কা তুলে বিক্রি করার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজন শক্তির প্রয়োজন হয়। একজন লোক যিনি শ্রমিক, তিনি 5 কেজি কাঁচা লঙ্কা তুলতে পারেন সারা দিনের মধ্যে, অর্থাৎ 5 কেজি কাঁচা লঙ্কা তুলতে গেলে তাকে 400 টাকা হাজিরা দিতে হয়, যার ফলে এই শক্তি বা ম্যান পাওয়ারের কারণে তারা অন্যান্য ফসল, ঝিঙে, লাউ, কুমড়া, কাঁকল, শশা, এই ফসলগুলি তারা, এই সবজিগুলি তারা চাষ করতে ভালোবাসেন এই এলাকার লোক। এবং আরও জানিয়ে দিই, এই ছাতারিয়াকে কিন্তু বলা হতে পারে গোমতী নদীর তীরে সারা রাজ্যের সবজির যে চাহিদা, সেই চাহিদা মেটানোর ক্ষেত্রে এই ছাতারিয়া একটা প্রচণ্ড ভূমিকা, এটা সবজির কেন্দ্র বলা যেতে পারে এই জায়গাটাকে। এবং শীতের দিনে ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে অন্যান্য ফসল, সবজি কিন্তু এই এলাকা থেকে, এই ছাতারিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শহরের দিকে যায়। তো আজকে আমরা এখান থেকে দাঁড়িয়ে, এই কাঁচা লঙ্কা খেত থেকে দাঁড়িয়ে, কাঁচা মরিচের খেত থেকে দাঁড়িয়ে, এই যে ঝাঁজ, সেই ঝাঁজ বাড়ি থেকেও আমরা সহ্য করতে পারছিলাম না। তো দেখতে এসেছি আজকে কী হচ্ছে আসলে ব্যাপারটা বাজারে এবং খেতে, জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম, এবং কৃষকের বক্তব্য আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো। আমার সঙ্গে রাজেশ রয়েছে ক্যামেরায় পেছন থেকে, আমি সোমেন, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন। এই পোকার আক্রমণ হয়েছে নাকি? হ্যাঁ, পোকা ধরেছে। তো কাঁচা লঙ্কার দামটা এত বেশি কেন? কাঁচা লঙ্কা এবার যে ওয়েদার গেছে, ওয়েদারে তো একটু কাঁচা লঙ্কা লাগাছি, আমার গায়ের উপরে পড়ছে আপনার, সব মরে গেছে না, গায়ে পড়বো আপনার, গায়ে পড়বো। কি সমস্যা, কৃষকের সমস্যাটা কি, কি কি বিষয়টা? এবার ত্রিপুরার যে আমাদের যে ওয়েদার গেছে, সেই ওয়েদার কাঁচা লঙ্কার লাগিয়া একদমই ঠিক না। যেমন আমিও তো কাঁচা লঙ্কা লাগাইছি, মানে এটি লাগাইছি, মানে বদিল্লা টাকটা সব খরচ গেলো, মানে 1 টাকার মরিচ বিক্রি হয়েছে না, সব মরিয়া গেছে, সব মরে গেছে। হ্যাঁ, কুকরিয়া জায়গা, মরিয়া জায়গা। এরপর কাঁচা লঙ্কা রেট কই? 1 কেজি কাঁচা লঙ্কা ভাড়তে লেবার দিত 20 টাকা,
তো এই মার্কেটে এখন কাঁচা লঙ্কা কত? আমরা কৃষকরা 200 টাকা না বিক্রি করি, কিন্তু পাইকার যারা ব্যবসায়িক তারা না 40-400 টাকা বেচে, মানে কৃষকের যা পায় কৃষক যেই মাল 1 টাকা বেচে, মানে কৃষক খেতে পরিশ্রম করে যে টাকাটা না পায় তারা বসে এখান থেকে বেশি টাকা বেশি পায়, অনেক বেশি, মানে মজুরদাররা যারা বা আড়তদার না, যারা খুচরা আড়তদাররা তো কমিশনের ব্যবসা, যারা খুচরা বিক্রি করে সমাজে তেমন একটা বৈষম্য রয়েছে। কৃষক কোনোদিনও কই কৃষকের বিল্ডিং গাড়ি বাড়ি তা হয়েছে নি কেন? গ্রামগঞ্জে কৃষকদের জন্য তো প্রধানমন্ত্রী ঘর দিচ্ছেন, প্রধানমন্ত্রী তো অনেক দিতে আছে, প্রধানমন্ত্রী ঘর আর কৃষকের নিজে শ্রম করে প্রধানমন্ত্রী দিচ্ছে বললে তো আজকে ত্রিপুরা যত ঘর, আচ্ছা আজকে 5 বছর আগে ত্রিপুরা যে সারা কি আছিল, আচ্ছা কিচ্ছু তো আসিল না। আপনি বলছিলেন যে আপনারা খেতে কাঁচা লঙ্কা যখন আপনার খেত থেকে বিক্রি 15 টাকা কেজি তুলতে লাগে, না না আমরা এবার শীতকালে যেমন আমি 15 টাকা কেজি কাঁচা লঙ্কা বিক্রি করছি, প্রায় 500 কেজি কাঁচা লঙ্কা উড়াইছি এক পাড়াতে, তো এরপরে আমি লগালো খেত মেরা লাগছি ওষুধ দিয়া, আচ্ছা কিন্তু পারতেই লাগছে 15 টাকা, আচ্ছা আমি বিক্রি করতেছি 15 টাকা, তো গাড়ি ভাড়া কই ব্যাগ কো এরপরে কুলি ভাড়া কই। এটা আপনার কী খেতে, এই যে খেতটা এটা এটা পটল খেত, পটল খেত এটা, এখানে তো আমরা সারা এখানে এলাকাতে খুঁজি, একটা মরিচ খেত খুঁজে পেয়েছি এলাকাতে, বললাম না আমি তো করছি তো পটল খেতে চতুর্কান্তাতে মরিচ আসছিল তো নেই, কি একটা নেই, এখানে দু একটা আছে হুম, যেমন এই সাইডে কিছু আছে। কি নাম আপনার? আমার নাম লিটন সরকার। কৃষির উপর নির্ভরশীল না অন্য কিছু করেন? কৃষি কৃষিকাজ করেন।